স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বিজেপির কম্বল বিতরণ নিয়ে কটাক্ষ তৃণমূলের, করোনা আবহে লোকসমাগম নিয়ে তৃণমূলের কটাক্ষের পাল্টা কটাক্ষ বিজেপির। আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে বিজেপি অসহায় দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধুরাই টুডু সহ জেলা এবং মণ্ডলের অন্যান্য বিজেপি কর্মীবৃন্দ। অপরদিকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা কার্যালয়ে এদিন তৃণমূল কর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা সভাপতি উজ্জ্বল বসাক সহ তৃণমূল কর্মীরা। এ বিষয়ে জেলা তৃণমূলের সভাপতি উজ্জ্বল বসাক কি বললেন শুনব। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। আজকে আমরা দেখলাম যে সময় করোনা নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার সবাই উদ্বিগ্ন, সেখানে আমরা দেখলাম যে 22 নম্বর ওয়ার্ডে বিজেপি একটা জন্মজয়ন্তী স্বামীজির পালন করছেন এবং সেখানে একটা গ্যাদারিং এবং কম্বল বিতরণ, এই বিষয়টাকে তৃণমূল কীভাবে দেখছে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, স্বামী বিবেকানন্দের তার যে আমরা পুষ্পার্ঘ দিয়ে তাকে আজকের এই জন্মজয়ন্তী পালন করার নির্দেশ, সেটা আমরা করেছি, আমাদের সব করেছি, আমাদের দলীয় নির্দেশ আছে সেটা কোভিড বিধি মেনে করতে, আমাদের সব দলীয় কর্মী সেটা কোভিড বিধি মেনে করতে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা যেটা জানতে পারলাম আপনার মুখে, যে বিজেপির কিছু কর্মী বা একটা ওয়ার্ডের থেকে সঙ্গে সঙ্গে এই জন্মজয়ন্তী পালন করার সঙ্গে কম্বল বিতরণ অনুষ্ঠান করছে এবং সেটা কোভিড বিধিকে মান্যতা না দিয়ে, এটা মানে আমরা অত্যন্ত দুঃখিত। মানুষের জীবনকে প্রায়োরিটি দিতে হবে সব থেকে আগে, কোভিড বিধিকে প্রায়োরিটি দিতে হবে, কোভিড বিধি মেনে মানুষের জীবন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের সৈনিক হিসেবে আমরা রক্ষা করে চলেছি। আমরা অনুরোধ করব প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষকে তারা যেন কোভিড বিধি মেনে চলেন, আর যদি অন্য অন্য রাজনৈতিক দল এটা করে থাকেন সেটাকে আমরা সমর্থন করছি না। আমরা চাইবো, সবার কাছে অনুরোধ করব যেন কোভিড বিধি মেনে মানুষের জীবনকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়, এর জন্যই আবেদন থাকবে। তাদের অভিযোগ যে যদি তৃণমূল কোনো প্রোগ্রাম করে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিজেপি করলেই অসুবিধা না, এটা এক্ষেত্রে আমি বললাম তো, তৃণমূল কিন্তু এভাবে কোভিড বিধি সব প্রোগ্রামই করছে কোভিড বিধি মেনে। আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মীকেও কিন্তু আমরা আবেদন জানিয়েছি জেলার, যে কোনো প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম যদিও আমরা সব কমিয়ে দিয়েছি, করছি না, খুবই কম সংখ্যক সেটা কোভিড বিধি মেনে করছি, এবং আমরা আমাদের এই আবেদন থাকবে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি জানিয়েছেন শুনব। আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসেবে আপনারা কোথায় আজকে উদযাপন করছেন, কি কি অনুষ্ঠান রেখেছেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা নানান কার্যক্রম করছি, তার মধ্যে আমরা জেলা পার্টি অফিসে আমরা তার জন্মজয়ন্তী পালন করেছি এবং আমাদের 22 নম্বর ওয়ার্ডে আজকে দুস্থদের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ হলো, এবং এরপরে আমরা যাব 13 নম্বর ওয়ার্ডে যেখানে আর স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে, সেখানেও আমরা মাল্যদান করব। এছাড়াও আমাদের প্রতিটি মণ্ডলেও এই আজকের দিনকে আর সাড়ম্বরে উদযাপিত হচ্ছে, তার চিন্তাধারা এবং সর্বস্তরে পৌঁছানোর একটা প্রচেষ্টা চলছে। আজকে এই মতো অবস্থায় তৃণমূল একটা অভিযোগ করছে যে এই করোনার যে করোনা কাল বা করোনা যে পরিস্থিতি, সেই সময় এরকম জমায়েত করে কীভাবে কম্বল দান অনুষ্ঠান করা যায়, এ কী বলবেন তাদের? এটা কি রাজনৈতিক কোনো অভিসন্ধি? তৃণমূলও আজকে কয়েক জায়গাতে প্রোগ্রাম করেছে, তারও ফুটেজ আমাদের কাছে আছে, ওদের কাছ থেকে আমাদের রাজনৈতিক জ্ঞান নিতে হবে না, নিজেরা আগে সচেতন হোক। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, দুস্থদের কথা অবশ্যই চিন্তা করে, তারা জমায়েত করে প্রোগ্রাম করতে পারলে কোনো বিষয় থাকে না, কিন্তু আমাদের যেখানে সামান্য কিছু সংখ্যা নিয়ে আমরা প্রোগ্রাম করছি তারা তো অভিযোগ করবেই। বালুরঘাট থেকে সাগর মহন্তর রিপোর্ট, খবরের দুনিয়া।